বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কৃতি ক্রিকেটার এবং ওয়ারিয়র্স ক্লাব বিয়ানীবাজারের সভাপতি এহসানুল ইসলামের আয়োজনে পৌরসভার 6 নং ওয়ার্ড বৃহত্তর ফতেপুর দাসগ্রামের সর্বস্তরের মানুষ নিয়ে গত 23 রমজান তার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে 6 নং ওয়ার্ডবাসীর সাথে রাজনীতিবিদ ও সাংবাদিকরা অংশ নেন। মানব সেবার সাথে 6 নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে আগ্রহী এহসানুল ইসলাম ওয়ার্ডবাসীর সহযোগিতা চান। আমার একটাও লক্ষ্য মাত্র, আমরা বৃহত্তর ফতেপুর দাসগ্রাম লাসাইতলা রাঙ্গাউটি, আমরা এক মজার মানুষ, আমরা এক তাতাম, আমরা ওখানে বড় হয়েছি। দয়া করি আমরার সবর ভিতরে মায়া মহব্বত থাকতো, আমরা একক ভাবে চলতাম, সারারে এক লইয়া চলতাম। আপনারা আমার কি দোয়া করবা, আর আপনারা আইসেন আমি খুব খুশি, আমার কিচ্ছু হওয়ার নাই, আপনারা কাছে আমরা চিরঋণী, আপনার পরিবার আপনার কাছে চিরঋণী। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, নির্বাহী সদস্য পলাশ আফজাল ও আরবাব হোসেন খান, সাংবাদিক মাসুম আহমেদ সহ ক্রীড়াঙ্গনের দায়িত্বশীলরা। সৈয়দা আখি হক, এবিটিভি।